नमस्कार, आमार नाम तापस घोष। आमि रिटेल व्यवसाटाके प्रफेशन हिसेबे निएछि एबं रिटेल व्यवसार संगे जुक्त आछि। प्रथमे बोलि तोमरा जे वोकेशनल कोर्स हिसेबे रिटेलटाके निएछो सेटा तोमादेर काछे खुबई उपकारी हबे। जाइ होक, एबार आसा जाक जे रिटेलेर ब्यापारटा कि, रिटेल जिनिसटा कि। रिटेल आर किछुई नय, रिटेल होच्छे खुचरो ब्यबसा। এই দৈনন্দিন জীবনে আমরা অনেকটাই রিটেল ব্যবসার উপর নির্ভরশীল। যেমন আমরা মুদিখানার দোকানে কোনো কিছু কিনতে গেলে খুচরো হিসেবে কিনি। ধরা যাক যে একটা কোল সকালবেলায় আমাদের প্রয়োজন হচ্ছে, কোলগেট টুথপেস্ট দাঁত মাজার কাজে ব্যবহার করা হয়। সেই কোলগেট যদি আমরা দোকানে কিনতে যাই তো একটাই কিনি, কেউ কি আর পাঁচ ছটা কিনি? এটাই হচ্ছে রিটেল ব্যবসা। এবার যে দোকানদার ওই একটা দুটো করে খুচরো মাল বিক্রি করছে সেই হচ্ছে রিটেল দোকানদার। এইবার সেজন্য আমরা অনেকটাই এই রিটেল ব্যবসার উপরে বা দৈনন্দিন জীবনে রিটেলের উপরে অনেকটাই নির্ভরশীল। এবার আমরা রিটেল, RETAIL, রিটেল এই কথাটি এসছে কোত্থেকে? এই কথাটি এসেছে একটা ফরাসি শব্দ থেকে, যদিও সেটা ইংলিশ শব্দ। এর মানে কি? এই রিটেল কথাটির মানে হচ্ছে যে কোনো একটা জিনিসকে ছোট ছোট বা টুকরো টুকরো করে কাটা। এই একটু আগে যে কোলগেটের কথাটা বললাম, বড় দোকানদারের কাছ থেকে ছোট দোকানদার মানে রিটেল ব্যবসায়ীরা এক এক সঙ্গে হয়তো 50 পিস 60 পিস করে কোলগেট কিনে আনলো। কিনে আনার পরে সেটা খুচরো ব্যবসা হিসাবে বিভিন্ন কাস্টমারকে একটা একটা করে সেল করছে। এটাই হচ্ছে খুচরো ব্যবসা। এবার আসা যাক, এই খুচরো ব্যবসা ক ধরনের হয়? খুচরো ব্যবসা দু ধরনের হয়, একটা হচ্ছে সংগঠিত খুচরো ব্যবসা আর একটা হচ্ছে অসংগঠিত খুচরো ব্যবসা। এই সংগঠিত খুচরো ব্যবসাটা এবার কী আর অসংগঠিত খুচরো ব্যবসাটা এবার কী? সংগঠিত খুচরো ব্যবসা হচ্ছে সেই ব্যবসা যারা সরকারিভাবে লাইসেন্স প্রাপ্ত, যাদেরকে গভর্নমেন্ট ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স দেয়। ট্রেড লাইসেন্স মানে হচ্ছে সরকারে অনুমতিপত্র। এই সরকারি অনুমতিপত্র সরকার কেন দেয়? তার কারণ সরকারের লাভ আছে। সরকার কী করে না, ওই রিটেল ব্যবসাদারের কাছ থেকে কিছু লাভ আদায় করে, মানে সরকারকে কিছু ট্যাক্স প্রদান করতে হয়, যেটা গভর্নমেন্টের ভাষায় ট্যাক্স বলা হয়। এইবার এই যে সংগঠিত ব্যবসা হচ্ছে, এই সংগঠিত ব্যবসার মধ্যে কী কী পড়ে? দেখবে যে বড় বড় দোকানদার আছে, যেমন শপিং মল আছে, এইসব দোকানদাররা সব সরকারি স্বীকৃত এবং এরা হচ্ছে সংগঠিত ব্যবসা। নেক্সট আছে যে অসংগঠিত ব্যবসা। অসংগঠিত ব্যবসা হচ্ছে এক ধরনের বেআইনি ব্যবসা। বেআইনি ব্যবসা কেন? না, সরকারকে এরা কোনো ট্যাক্স প্রদান করে না, সেজন্য এরা কোনো ট্রেড লাইসেন্স প্রাপ্ত নয়। যেমন মেলাখেলায় দেখবে বিভিন্ন ধরনের দোকান বাজার বসে, তারা তো আর সরকারকে ট্যাক্স দেবে না। এছাড়াও ফুটপাতের উপরে যে সমস্ত খুচরো ব্যবসা দেখা যায়, সেই খুচরো ব্যবসাদারদেরকে কোনো লাইসেন্স বা লাইসেন্স গভর্নমেন্ট দেয় না, বা তারা কোনো গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করে না। এটাই হচ্ছে অসংগঠিত ব্যবসা। এইবার যে ব্যবসা করছে রিটেল ব্যবসা, তার উদ্দেশ্য হচ্ছে কি? প্রফিট করা। এবার প্রফিট করতে গেলে তাকে কি করতে হবে? বেশি করে কাস্টমারকে ধরে আনতে হবে। বেশি করে কাস্টমারকে ধরে আনতে গেলে কাস্টমার স্যাটিসফ্যাকশান বলে একটা ব্যাপার আছে, সেই কাস্টমার স্যাটিসফ্যাকশানটা খুবই জরুরি। কাস্টমারকে নির্দিষ্টভাবে পরিষেবা দিতে হবে। এই কাস্টমার স্যাটিসফ্যাকশানের মধ্যে কি পড়ছে? যে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কাস্টমার দোকান এলো, তার সঙ্গে খারাপ ব্যবহার করলে কাস্টমার তো আর ফিরে আসবে না, সে অন্য দোকানে চলে যাবে। সেই জন্য রিটেল ব্যবসাদারদের এই কাস্টমার স্যাটিসফ্যাকশানের মধ্যে ভালো ব্যবহারটার উপরে খুবই জোর দেওয়া হয়। আর কি হয়? সার্বিক পরামর্শ দেওয়া হয়। কেউ কোনো জিনিস কিনতে এলো, দেখা গেল সেটার গুণগত মানের থেকে অন্য কোনো মাল হয়তো আরও বেশি বেটার, সেই জন্য সেই মালটা তাকে কেনার পরামর্শ দিতে হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে যে কেউ কোনো একটা জিনিস কিনতে এলো, তার কাছ থেকে বেশি দাম নিয়ে নিলাম, পরবর্তীকালে সে যখন অন্য ওই জিনিসটার দাম অন্য জায়গায় দেখতে গেল তখন সে কম দেখলো, তখন কি আসছে তোমার দোকানে? আসবে? সে আসবে না। তাহলে কী করতে হবে? যে কাস্টমারের কাছ থেকে সঠিক মূল্য নিতে হবে। এই ব্যাপারগুলো কাস্টমারকে ওই দোকানদারের প্রতি আকৃষ্ট করে তুলবে। এটাই হলো রিটেল ব্যবসার সংক্ষিপ্ত দিক। যাই হোক, এর উপরে একটি আমি সংক্ষিপ্ত বিবরণ দিলাম, তোমরা কিছুটা হলেও এর জন্য উপকৃত হবে। নমস্কার।